हाई एवरीवन आसलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। आशा करছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। মজাদার একটা খিচুড়ির রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে সিলেটি পাতলা খিচুড়ি। যদিও আমি সিলেটি না, তারপরেও এই পাতলা খিচুড়িটা আমার ভীষণ প্রিয়। এখানকার যত ইফতারি অনুষ্ঠানে গিয়েছি, ইফতারি আইটেমের সাথে সাথে এই পাতলা খিচুড়িটা দেখেছি, সেখান থেকে আমার অনেক পছন্দের হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আমি আমার মতো করে শেয়ার করছি। আর যারা আমার সিলেটি ভাই ও বোনেরা আছে, যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই খিচুড়িটা কেমন হয়েছে, কেমন রান্না করতে পেরেছি আমি। আশা করছি এতটা খারাপ হয়নি। যাই হোক, চলুন রান্না করা যাক। এই পাতলা খিচুড়িটা সব ধরনের চাউল দিয়ে কিন্তু রান্না করা যায়। আজ আমি রান্না করছি বাসমতি চাউল দিয়ে। এখানে আমি প্রায় হাফ কেজির মতন বাসমতি চাল নিয়েছি। এখন কিছু পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখব। বাসমতি চাল যতগুলো নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিয়েছি মসুরের ডাল। আমি ডালগুলোকে সেমভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে ডালগুলো ভালোভাবে ক্লিন করা যাবে, তাছাড়া একটু ফুলে উঠবে ডালগুলো। আরও কিছু উপকরণ এখানে অ্যাড করতে হবে। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতন আদা বাটা, 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, একটা টমেটো টুকরো করে নিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 5-6টা এলাচ আমি এখানে রেখে দিয়েছি। এরপরে আমি খিচুড়িটা রান্না করার জন্য একটু বড় সাইজের পাতিল নিয়ে নিলাম। যে চাউল আর ডালগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো একটু ভালো করে ক্লিন করে এখন এই পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো চাউল আর ডাল কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আসলে ওভাবে বলা যাচ্ছে না, কারণ পাতলা খিচুড়ি যেহেতু পানির পরিমাণটা একটু বেশি হবে। তো আমি একবারই কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বারবার যদি পানি দেওয়া হয় তখন খিচুড়িটা খেতে ভালো লাগে না, একটু পানসা লাগে। আর সেই জন্য চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু বেশি করে একবারই দিয়ে দেওয়ার জন্য। এরপরে আমি যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে যে গরম মশলা রেখেছি সবগুলো একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে, এখানে আমি তেল ইউজ করব না। এক টেবিল চামচের মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপকরণ আমি একটা কাঠির সাহায্যে মিশিয়ে চুলায় বসিয়ে দেব, ঢাকনা দিয়ে। যতক্ষণ এটা ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত রাখবো। একটু আগে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম, তখন মাত্র চালগুলো ফুটে উঠেছিল। এখন তো দেখলাম যে চালগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আসলে যেটা করতে হবে, যেহেতু আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি, চালটা একটু লম্বাটে হয়, আর সেজন্য একটা ডালগুটি নিই বা একটা চামচের সাহায্যে এগুলোকে একটু ভেঙে দিতে হবে। এতে করে দেখা যাবে যে খিচুড়িটা খেতে ভালো লাগবে, একটু ঘন হয়ে আসবে। আমি এখানে একটা চামচ ব্যবহার করছি, চামচের সাহায্যে এগুলো হয়ে যাচ্ছে। এগুলো অনেকটা সফট হয়েছে, সেজন্য বেশি একটা আসলে নাড়তে চাড়তে হচ্ছে না। এমনিতে কিন্তু এগুলো সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু হয়ে যাচ্ছে। আর আমার এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করতে হয়নি। আমি যে পানিটা দিয়েছি সেই পানিতে কিন্তু পারফেক্টলি হয়েছে। আর এখানে লবণের পরিমাণটা আপনারা অবশ্যই দেখবেন কেমন হয়েছে, কারণ লবণটা আসলে যদি ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো আমার এই খিচুড়িতে কিন্তু লবণটা পারফেক্ট হয়েছে। আমি যেই লবণগুলো প্রথমে দিয়েছি আর লবণ দিতে হয়নি। আমার কাছে তো বেশ ভালোই লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই পর্যায়ে আসলে যেটা করব আর কি, যেহেতু আমি এই খিচুড়ির ভিতরে কোনো তেল ইউজ করিনি, আমি এখানে ঘি ব্যবহার করব। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ খিচুড়িগুলো আসলে অনেকখানি হয়ে গিয়েছে। দেখা যায় যে পাতলা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক গোলা হয়ে যায়। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা স্মেল বের হয়েছে সেটা আসলে আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই ঘিগুলা যখন আমি এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে ভাজছিলাম তখন এরপরে সবগুলো বাগার দেওয়া পেঁয়াজ আর ঘিগুলো আমরা এখন খিচুড়ির ভিতরে ঢেলে দিচ্ছি। এরপরে যে ফ্রাইপ্যানে আমি পেঁয়াজগুলো ভুনেছিলাম সেই ফ্রাইপ্যানে কিন্তু একটু খিচুড়ি দিয়ে নেড়ে চেড়ে নেব, তাহলে দেখা যাবে যে ফ্রাইপ্যানের গায়ে কিন্তু কোনো ঘি বা পেঁয়াজ লেগে থাকবে না, সবটা কিন্তু চলে আসবে। এই পাতলা খিচুড়িটা সবসময় চেষ্টা করবেন একদম সাথে সাথে খাওয়ার জন্য, তাহলে বেশি ভালো লাগবে খেতে। আর এখানে একটু যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। বাসায় এই মুহূর্তে ধনিয়া পাতা নেই, সেজন্য আমি আর ইউজ করতে পারছি না। এমনিতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই তো রেডি সিলেটি পাতলা খিচুড়ি। আমি কিছু অংশ একটা বাটিতে পরিবেশন করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা ছেলে মজা করি আমরা চামচ দিয়ে এগুলোকে দেখানোর চেষ্টা করছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতন এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।